সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে ফাটাফাটি খাবার দেখা যাচ্ছে। প্রথমে বলে দিই কী কী আছে, পাশ থেকে বলি। এটা হলো কচুর শাক দিয়ে চিংড়ি মাছ, শাকের ভর্তার মতো আর কি বলতে পারেন। এটা হলো মুরগির মাংস, কই মাছ ভাজি, আর এখানে আছে নারকেল। কই মাছ ভাজি সেটা নারকেলটা আমরা খাই আর কি, আমাদের দেশে খাই। বাইরে বৃষ্টি হইতেছে এখন, প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। ওই ঝড় আসার পর থেকে শুরু হচ্ছে বৃষ্টি, একটার পর একটা বসে আইতেছে। ইন্ডিয়াতে আবার আরেকটা ঝড় এলো। গরম একদম এখনই পাচ্ছে। বৃষ্টি আসলে ভালো লাগে সবাই, বৃষ্টি দেখতে ভালো লাগে, ভিজতে ভালো লাগে। কিন্তু এখন বর্তমানে বৃষ্টি আসলে কৃষকের জন্য খুব ক্ষতি। ২০২০ সালটা সবার জন্য মানে মানুষের জন্য বিশেষ করে মানুষের উপরে হারি যেটা হলো ক্ষতি হবে সেটা হইতেছে। আমাদের গ্রামে এখন ধান কাটা শুরু হয়েছে, ধান কাটা আমাদের বৃষ্টি হয়ে যাচ্ছে, কি ঝামেলা। খুবই কষ্ট, বৃষ্টি আর কয়েকদিন পরে হইলে ভালো হতো। বৃষ্টির মধ্যে ধান কাটা, সেটা আনা, শুকানো সম্ভব না। কাটতে হতে পারবো, আনতে হতে পারবো, আনতে কষ্ট হইব। শুকাইতে তো পারবো না,
এখানে পাঁচ মিশ হিলসা তবে এই কচুটা আপনার ইলিশ মাছ দিয়ে বেশি স্বাদ লাগে, চিনি মাছ তো খারাপ লাগে না। Thank you.
খুবই ফাটাফাটি খাওয়া হলো, লেবুটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর লেবুতে ভিটামিন সি, এখন ভিটামিন সি বেশি বেশি খেতে পারে, সবাই খাওয়ার চেষ্টা করবেন। তো ওকে, সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, সচেতন থাকুন।